দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন -30 এবং 21-এর প্রথম প্রহর চলছে কানাডাতে, এবং প্রথম প্রহরের মধ্যে আমরা এসেছি, তো আমাদের সাথে দুই একজন বাংলাদেশিও এসেছেন। তো প্রচণ্ড ঠান্ডা, -30-এর কাছাকাছি টেম্পারেচার, এই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা যে ভিডিওটা ক্যামেরাটা দিয়ে ধারণ করছি, এটি হয়তো হার্ডলি 5-7 মিনিটের বেশি কিন্তু ব্যাটারিও টিকবে না। তো 21-এর প্রথম প্রহর ইতিমধ্যে টরন্টো অঞ্চলে শুরু হয়ে গিয়েছে এবং আটলান্টিক প্রভিন্সগুলিতে শুরু হয়ে গিয়েছে, এখন শুরু হচ্ছে ম্যানিটোবা অঞ্চলে চলছে, তারপরে অ্যালবার্টা হয়ে সেটা চলে যাবে ভ্যানকুভারের দিকে। তো ভ্যানকুভারে আরও প্রায় 2 ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে, তারা ওয়েট করছে 21-এর প্রথম প্রহরের জন্য। তো আমরা এই রাতে -30-এর মধ্যে এবং এই 21-এর প্রথম প্রহরে রাত 12টার পরে কিন্তু রেজা কাদির ভাইকে পেয়েছি। আমি একটু যদি রেজা কাদির ভাইকে ডাকি, যে রেজা ভাই কি কারণে আসলেন এই ঠান্ডার মধ্যে? এটা প্রাণের ডাক, এই ডাক কখনো অপেক্ষা করা যায় না। আমাদের প্রাণের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমরা বাংলা ভাষার জন্য এখানে এসেছি, মানে আমি এসেছি, আপনি এসেছেন, এটা আসলে ঘরে থাকার মতো না আর কি। যদি সুযোগ থাকে, আমাদের মধ্যে যাদের সুযোগ ছিল বা সুযোগ থাকে আমরা সবাই আসি, তো খুব খুব কম মানুষ এসছে, -30-এর উপরে এখন ওয়েদার চলছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা আমাদের 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 গর্ব করার মতো ভাষা, আমাদের মায়ের ভাষা, আমরা কখনো ভুলতে পারবো না, আমরা যেখানেই থাকি না কেন আমরা আসবো। রেজা ভাই, আপনার নাকটা দেখছি যে লাল হয়ে গিয়েছে, -30, ফ্রস্টবাইটের সম্ভাবনা রয়েছে। আমরা বিদায় নেব, তারপরেও যদি একটু বলেন যে এই শহীদ মিনারটা সম্পর্কে, বাংলাদেশের আদলে করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজা। এই শহীদ মিনারটা নিয়ে আমাদের আসলে অনেক দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, আমাদের একটা ক্ষণস্থায়ী শহীদ মিনার ছিল, ওখানে আমরা ক্ষণস্থায়ীভাবে আমরা ইয়া দিতাম, টেম্পোরারি যেটা বলি আর কি, আমরা ফুল দিতাম। তো এটা গত বছর থেকে শুরু হলো আমাদের এখানে একটা পার্মানেন্ট শহীদ মিনার। এই শহীদ মিনারের জন্য অনেকেই অনেক 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 কাজ করেছেন, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ না, আমি বলবো অনেক 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 কৃতজ্ঞ তাদের প্রতি, অনুবেগবাসী। আর এখন থেকে শুরু হয়ে গেল, যদি কখনো আমাদের এখানে যদি -30 যদি প্লাস হয় কিংবা একটু ঠান্ডা কম পড়ে, শিওর আমি মনে করি যে এখানে আরও অনেক লোকজন আসবে। আমি দুঃখিত, মাঝে একটু আমার ইংলিশ আসতেছে, এইটাই জন্য যে আমরা এই সমাজের মধ্যে অনেকদিন ধরে আছি, এখানকার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, যার জন্য আমাদের একটু ল্যাঙ্গুয়েজটা চলে আসে। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি। ধন্যবাদ সবাইকে। তো রেজা ভাই ধন্যবাদ, দেখা হবে দর্শক আবার আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। 21-এর প্রথম প্রহরে ক্যানাডার ম্যানিটোবার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজা থেকে আমি সাকিব বিদায় নিচ্ছি।